দিল্লিতে টানা ছয় মাস ধরে কৃষক আন্দোলন জারি থাকায় আন্দোলনের ছয় মাস পূর্ণ হল। বুধবার সারা দেশের সঙ্গে সংহতি রেখে কালাইনেও পালন করা হলো কালো দিবস। এদিন সকাল 9টা নাগাদ কালাইনের পার্শ্ববর্তী পাদ্রেটিলায় সারা ভারত কৃষক সভা, কেন্দ্রীয় শ্রমিক ইউনিয়ন তথা সিটিইউ, নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, ডিওয়াইএফআই ও এসএফআই এর কর্মকর্তারা সরকারের কৃষি আইনের প্রতিবাদ জানান। প্রতিবাদ চলাকালীন সময়ে বক্তব্য রাখেন কমরেড সমরেন্দ্র দেব ও কৃষক নেতা মুহিবুর রহমান লস্কর। সমরেন্দ্র দেব তার বক্তব্যে বলেন, কৃষক আন্দোলনের ছয় মাস পূর্ণ হল, অন্যদিকে কেন্দ্রের মোদী সরকারের সাত বছর পূর্ণ হয়েছে। এই সাত বছরে কেন্দ্রের মোদী সরকার শ্রমিক কৃষক বিরোধী নীতি গ্রহণ করে চলেছে। সর্বনাশা তিনটি কৃষি আইন জোর করে কৃষকদের উপর চাপিয়ে দেওয়ায় কৃষকরা ছয় মাস ধরে দিল্লির বর্ডারে লাগাতার কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু সরকার তাদের দাবি আন্দোলনের প্রতি কর্ণপাত করছে না, ফলে সংযুক্ত কিষাণ মোর্চা আজ 26 মে দিনটিকে সমগ্র দেশজুড়ে কালো দিবস হিসেবে পালন করছে। কৃষক নেতা মুহিবুর রহমান লস্কর সরকারের কাছে অতিসত্বর তিনটি কৃষি আইন বাতিল করার দাবি জানান। এর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্যবৃদ্ধি রোধসহ শ্রমিকদের চারটি শ্রমকোড বাতিল ও গরিব পরিবারকে আর্থিক সাহায্য প্রদানেরও জোরালো দাবি জানান তিনি। কালো দিবস পালনে উপস্থিত ছিলেন বুদেন্দ্র মুন্ডা, মাংরা মুন্ডা, রাখিরানী দেব, অঞ্জন ঘোষ, তৈয়বুর রহমান লস্কর প্রমুখ। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।